রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফে খোদা দিল মে না গায়রতে ঈমান কেসে মুসলমান হে তুম কেসে মুসলমান ঠিক না আরে ভাই ইমানের ভয় তো নাই গায়রত তো নাই আল্লাহর ভয় নাই যার কারণে সকাল সন্ধ্যা নামাজ তো দূরের কথা তেলাওয়াত তো দূরের কথা ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলাম এখন দিনের মধ্যে জ্বালা আসে না নাই হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিনের মধ্যে কোরআনের কারণে বান্দার সম্মানিত করে জমিনের মধ্যে বাবা আছে বিশাল বড় সম্মানিত বান্দা কিন্তু বাবার সম্মান দুনিয়ার জমিনে আছে আল্লাহর কাছে নাই আর বাবার ছেলেটা হাফ কোরআন হওয়ার কারণে জমিনেও সম্মান জান্নাতেও সম্মান ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা তোমাদের সন্তানদেরকে হাফেজ বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন বান্দাকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করেছেন এই টাইপের 10 জন এদেরকে একজন হাফেজ কোরআনকে এত পাওয়ার দেওয়া হবে যে হাফেজ কোরআনটা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢোকায় দিবে